দশটি কথা আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে জেহেনে দশটা কথা ধরে রাখা খুব কঠিন কাজ নয়। মহিলাদের জন্য দশ, পুরুষের জন্য দশ, অর্থাৎ নারীর দশটা গুণ দশটা চরিত্র অর্জন করতে হবে, পুরুষেরও দশটা গুণ দশটা চরিত্র অর্জন করতে হবে। এখানে প্রত্যেকবার আল্লাহ তাআলা নারীর কথা কেন বললো? একবার বললেই তো হতো। ওই যে একটু আগে বললাম মহিলারা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কিছু মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে এসেছিল। তাদের অভিযোগ হলো ইসলামে শুধু পুরুষের কথা রাসূলুল্লাহ যা বলেন, কোরআনে হাদিসে যা বলেন পুরুষের, নারীর কথা বলেন না। আপনাদের কি মনে হয় নারী কি ইসলাম বাদ দিয়ে কথা বলেছে? আমার দেশে কিছু নারীবাদী আছে, এরা কথায় কথায় নারীর অধিকার নিয়ে কথা বলে। এগুলো না পুরুষ না মহিলা, দেখতে এক একটা হিজড়ার মতো মনে হয়। কিসের মতো মনে হয়? হিজড়ার মতো। ওর কি মেয়ে মানুষ না পুরুষ মানুষ বোঝা মুশকিল। নারীর অধিকার, একবার শুনছিলাম শিয়ালেরা রাস্তায় মিছিল বের করছে, এটা একটা রূপক কথা আর কি। শিয়ালেরা রাস্তায় মিছিল বের করছে, কিসের মিছিল? কয় যে এই যে গৃহস্থ, আপনারা কি গৃহস্থ বলেন না কুমিল্লায় কোন ভাষা বলে? গৃহস্থরা মুরগি সন্ধ্যাবেলা মোরগ মুরগি হাঁস এগুলি কি করে খোয়ারের মধ্যে? আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি খোপ, এটা আমাদের গ্রেটার ফরিদপুরে মাদারীপুরের গোপালগঞ্জের ভাষা। কুমিল্লার মানুষ কি বলে? হাঁস মুরগি যেটার মধ্যে রাখে খোয়ার, খোয়ার, বাস বুঝলি হয়েছে। এখন শিয়ালেরা মিছিল বের করছে, কয় যে গৃহস্থ এই সন্ধ্যা হইলি হাঁস মুরগি কুরগা এগুলি যেগুলি আছে মোরগ মুরগি এইগুলোকে তারা খোয়ারের মধ্যে ঢুকায়, এটা তাদের অধিকার খর্ব হয়। হাঁস মুরগি ছেড়ে দেবে, যেথা ইচ্ছা সেথায় তারা ঘুরে বেড়াবে। এখন লোকেরা কয় আরে শিয়ালের তো ভালো দরদ, হাঁস মুরগির জন্য কি দরদ? তো তারা স্বাধীনতা চাচ্ছে, এই গৃহস্থ তাদেরকে খোয়ারের মধ্যে যেন সন্ধ্যাবেলা ঢুকায় না রাখে, বন্দি করে আটকায় না রাখে। সবাই বাহবা দিতেছে, একজন কমিয়া এত ভালো ভালো না, এত ভালো ভালো না, শিয়ালে কেন হাঁস মুরগির ব্যাপারে এত অধিকারের জন্য এত উঠে পড়ে লাগলো? গৃহস্থ যদি হাঁস মুরগির রাতের বেলায় সন্ধ্যাবেলায় খোয়ারে ভরে না রাখে, আর এই হাঁস মুরগি যদি যেখান দিয়ে সেখান দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তো শিয়ালগুলোর বধ করতে, শিয়ালগুলো খেতে ধরে ধরে খেতে ওদের সুবিধা হয়। এই জন্য ওদের স্বার্থের জন্যই ওরা এই আন্দোলন করতেছে। তাহলে হাঁস মুরগির স্বাধীনতা নয়, ওদের উদ্দেশ্য হাসিল করা। রূপক কথা হইলেও সমাজের সাথে এটার একটা মিল আছে। আমার সমাজে কিছু লোকেরা মিছিলের আগে মহিলাদেরকে না দিলে গা গরম হয় না, মিছিলের জোশ আসে না, সব জায়গায় মহিলা থাকতে হবে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, নারী শিক্ষায় চিকিৎসায়, নারী কর্মসংস্থানে, নারী তার উপার্জনে, এমনকি যুদ্ধের ময়দানে নারী থাকবে। তবে নারীকে একটা আলাদা ক্ষেত্র দিয়েছে, ইন্ডিভিজুয়াল, একটা আলাদা পর্দার ওপারে নারী, পর্দার এপারে পুরুষ। নারী আর পুরুষ সমানভাবে তারা একসাথে চলবে না, তাদের মধ্যে ফ্রি মিক্সিং এটা হবে না, যদি হয় তাহলে ফেতনা ফাসাদ হবে, জেনা বেবিচার হবে, সমাজ কলুষিত হবে, অবৈধ সন্তানের জন্ম হবে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য মা এবং বোনদেরকে বলবো, মহিলারা অত্যন্ত একটি এক্সেপশনাল একটি আয়াত, ব্যতিক্রম ধর্মী একটি আয়াত, সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। যতবার আল্লাহ তাআলা পুরুষের কথা বললেন, ঠিক অতবার আল্লাহ তাআলা কাদের কথা বললেন? মহিলাদের কথা, নারীর কথা বললেন। নারীর সম্মান মর্যাদা কোরআন হাদিসে আসেনি, কি মনে হয় আপনাদের? আছে? আমাদের দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় বড় বড় মঞ্চে বক্তৃতা দেয়, টেলিভিশন টক শোতে কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে, নাম শোনেন নাই তাদের? লোকেরা বলে বুদ্ধিজীবী, আমি বলি এগুলো বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি প্রতিবন্ধীগুলি
তারা সব জায়গায় নারীর স্বাধীনতা অধিকার মর্যাদা খুঁজে পায়, ইসলামে খুঁজে পায় না। আসলে ওদের ইসলামের ব্যাপারে কোনো ধারণাই নাই, জ্ঞান নাই। ওরা দুনিয়ার সব পড়াশোনা করে কিন্তু ইসলাম পড়ে না, ইসলাম জানে না, ইসলাম জানতে চায়ও। আল্লাহ তাআলা নারীর সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা নারীর মর্যাদা ইজ্জত দিয়েছেন। নারী যখন জন্ম নিলে সমাজে মানুষের মুখ কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, মুখখানা দল্লা ওয়াজাহু, চেহারা কালো হয়ে যেত, একটা মেয়ে হইছে এই কথা শুনলে। ওই সময় নবী সুসংবাদ দিলেন, তোমাদের কারো যদি তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ও কন্যার বাবা, ও কন্যার মা, তিনটা কন্যা সন্তান যদি তোমাদের জন্মগ্রহণ করে, ওই তিনটা কন্যা সন্তান হাসি মুখে লালন পালন করো। রুবুবিয়াতের দায়িত্ব, তারবিবের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব ঠিক মতো করো, হাসি মুখে করো। ছেলে হয়ে হয় নাই বলে রাগ করিও না, মেয়ে হয়েছে বলে বেজার হইও না। হাসি মুখে যদি তিনটা সন্তান কন্যা সন্তান লালন পালন করো, বড় হইলে যদি আদব কায়দা শিক্ষা দীক্ষা দিয়া বিয়ে শাদী দাও। রহমতের নবী হাত তুললেন, দুইটা আঙ্গুল এইভাবে দেখালেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, কিয়ামতে আখেরাতে তুমি আর আমি পাশাপাশি বেহেশতে থাকবো। তাহলে যেই যুগে নারীর সম্মান ছিল না, সে যুগে ইসলাম কিন্তু নারীকে সম্মান দিয়েছে। কোরআন শরীফের একটা সুরা আছে, আপনারা নাম শুনেছেন, মুজাদালা। এই সুরার ব্যাপারে আমি অনেকবার বক্তব্য রেখেছি, ইউটিউবে আমার বক্তব্য আপনারা শুনেছেন। একজন মহিলা, গরিব মহিলা, কাজের মহিলা, সমাজে তার কোনো মানুষের কাছে মূল্য ছিল না, তার নাম হলো খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা একদিন রসূলুল্লাহর কাছে একটা অভিযোগ নিয়ে আসছিল। একটু বলুন তো কি নিয়ে আসছিল? অভিযোগ। কুমিল্লায় অভিযোগ বলেন না, নালিশ বলেন না, বিচার বলেন, কি বলেন? হ্যাঁ, অভিযোগ বলেন। নবীজির কাছে অভিযোগ নিয়ে আসছে, কোথাও বলে বিচার নিয়ে আসছে, কোথাও বলে নবীজির কাছে একটা নালিশ নিয়ে আসছে। নালিশটা হলো তার স্বামী তাকে অত্যাচার করে, নির্যাতন করে। আজকে স্বামী নির্যাতনও করেছে, আবার তাকে জেহার করেছে। আনতে আলাইয়া কাজারে উম্মি, এটা হলো বউকে তালাক দেওয়ার মতো, হারাম করে দেওয়া। কিছু সমাজে কিছু মুরব্বী আছেন, দেখবেন মাশাআল্লাহ সোফাটা এত ফাস্ট, গালাগালি করতে করতে মহিলাদেরকে অসংখ্য গালাগালি করে, আবার মারধরও করে। মাঝে মাঝে কিছু বুড়ো দাদারা আছেন, রাগের মাথায় দাদিদেরকে তালাক দেয়, কত তোরে তালাক দিলাম মক্কা শরীফ পর্যন্ত। তো নাতি জিজ্ঞেস করলো, দাদা তালাক তো দিলাম, মক্কা শরীফ পর্যন্ত দিলে কেন? কয়, অনেক দূরের তালাক, যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে। এরকম কিছু বদমেজাজি লোক সমাজে থাকে, আল্লাহ হেফাজত করুন, মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মহিলাদের সাথে খারাপ মেজাজ করবেন না, ভালো ব্যবহার করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন, মানবিক আচরণ করবেন। মহিলাদেরকে একেবারে সোজা বানাইতে যাবেন না, মহিলাদের চরিত্রে কিছু বক্রতা আছে, সুতরাং সব যদি সোজা বানাইতে যান তাহলে ভেঙে যাবে। তো এখন এই খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, গরিব মানুষ, এই মানুষের বাড়ি কাজ করে যা পায় তাই দিয়ে স্বামীরে খাওয়ায়। বেচারা স্বামী খিটখিটে মেজাজ, কথায় কথায় উনিশ বিশ হলি মারধর করে, গালাগালি করে। একদিন তাকে জেহার করলো, আনতে আলাইয়া কাজারে উম্মি, তুমি আমার মায়ের মতো, মায়ের পিঠের মতো, মানে হারাম তুই আমার জন্য। মহিলা কাঁদতে কাঁদতে রসূলুল্লাহর দরবারে চলে গেল। কার দরবারে? আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমাকে গালিগালাজ করে, মারধর করে, একটু এদিক সেদিক হলেই আমার উপরে খুব অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু মানুষের বাড়ি থেকে কাজ করে আসতে দেরি হয়ে গেল, এই জন্য স্বামী আমাকে জেহার করলো, আনতে আলাইয়া কাজারে উম্মি,
আল্লাহ নবীর পাশেই ছিলেন মা আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার বয়সটা কম, মহিলার বয়সটা বেশি, বয়স্ক মহিলা। তিনি আয়েশা সিদ্দিকাকে দেখে মনে মনে ভাবলেন, হয়তো আমি আমার এই গোপন কথা যদি আয়েশা শোনে মানুষকে বলে দেবে, মানুষের সামনে আমার কোনো সম্মান থাকবে না। এই জন্য মা আয়েশা অল্প বয়স্ক মহিলা, তিনি যেন কথাটা শুনতে না পারেন, আল্লাহ নবীর কানে কানে গিয়ে, কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতেছিল। যখন মা আয়েশা সিদ্দিকা দেখলেন একজন মহিলা, বুড়া মহিলা, এই খাওলা বিনতে সালামা নবীর কানে কানে গিয়ে ফিসফিস করে যেন কি বলে, মা আয়েশা মনে মনে খুব রাগ হইলেন। তুমি একজন মহিলা মানুষ, আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তারে তুমি কি গোপনে গোপনে কানে কানে আস্তে আস্তে বলো, আমি কেন শুনতে পারবো না? মা আয়েশার বয়স কম, তারে কথাটা শোনাইতে চাইছিল না লজ্জার কারণে। কিন্তু মা আয়েশা উল্টা বুঝেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উল্টা বুঝলেন, তিনি রাগ হলেন। আম্মা জান আয়েশার চেহারার ভিতরে রাগ ফুটে উঠল। নবীজি বিরক্ত হয়ে বললেন, যাও, ওই মহিলাকে বললেন, যাও, তোমার ব্যাপারে কোনো সমাধান আমার কাছে নাই। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল, বলল, নারীদের মর্যাদা, মহিলা মেয়ে মানুষের সম্মান ইজ্জত কোনো জায়গায় নাই। মনে মনে ভেবেছিলাম রাসূলুল্লাহর কাছে ইজ্জত আছে, আল্লাহর কাছে নারীর ইজ্জত আছে, আজকে বুঝলাম নবীর কাছে আল্লাহর কাছেও নারীর ইজ্জত নাই। মহিলারা কত অভিযোগ করে না, একটু রাগ হইলে আবার একটু গীত গাইয়া সুর দিয়ে কাঁদে, এমন সুর দিয়ে গীত গাইয়ে কাঁদে, মনে হয় কান্দন না আসলে হাওলাত করে একটু কান্দি। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। আল্লাহ নবীর কাছে কি নিয়ে আসছিল আপনাদের মনে আছে না, ভুলে গেছেন? কি নিয়ে আসছিল? একটা অভিযোগ, নালিশ, একটা অভিযোগ নিয়ে আসছিল, হুজুর আমার স্বামীর জন্য জীবন যৌবন শেষ করি, এত কিছু করি, মানুষের বাড়ি কাজ করে স্বামীরে খাওয়াই, স্বামী খালি আমারে মারে, আমার উপর অত্যাচার নির্যাতন করে, উনি বিষ হইলে আমাকে মারধর করে, আজকে আমাকে জেহার করে। নবীজির কাছে ফয়সালা নাই, আর ওই যে আম্মা জান আয়েশা একটু রাগ হয়েছে, এই জন্য নবী একটু এরকম আগ্রহ নিয়ে তাকে কিছু বলেন নাই। আল্লাহ তাআলা কিন্তু আরশে আজিমে বসে কথা শুনেছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে ওহী দিলেন, জিব্রাইল ওহী নিয়ে আসলো, আল্লাহ নবীর চেহারা পাল্টায় গেল, অর্থাৎ চেহারা লাল হয়ে গেল, ঘাম বের হলো। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি বুঝলাম এখন নবীর উপরে ওহী অবতীর্ণ হবে, জিব্রাইল আসবে, ওহী অবতীর্ণ হবে, আমি একটু দূরে সরে গেলাম। আল্লাহ নবীর কাছে ওহী এলো, সূরা আল মুজাদালা আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী কতক্ষণ পর ওহী যখন শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, নবীর চেহারা দিয়ে ঘাম পড়তেছিল, আমি একটা ভিজা গামছা তোয়ালে দিয়ে কাপড় দিয়ে নবীকে মুছাই দিলাম। নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আয়েশা, ওই যে একজন মহিলা অভিযোগ নিয়ে আসছিল, ওই মহিলা অভিযোগ করছিল, কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর বলছিল, নারীর দাম কোনো জায়গায় নাই, গরিব মহিলার দাম কোনো জায়গায় নাই। ওই মহিলা অভিযোগ করেছিল, তার স্বামী তার সাথে জেহার করেছে, অত্যাচার করেছে, মেরেছে। ও আয়েশা, ওই মহিলার সংবাদ দাও, আমি তার কথা ঠিক মতো শুনি নাই, কিন্তু তিনি যা বলেছেন, যতগুলো কথা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আরশে আজিমে থেকে শুনেছে। তাহলে নারীর সম্মান নাই, কত পূর্ণকে দেখুন আজকে যে আয়াত, আমি আবার বলছি, যতবার আল্লাহ তাআলা পুরুষকে ডাক দিলেন, পুরুষকে খেতাব করলেন, উদ্দেশ্য করে কথা বললেন, ঠিক অতবার আল্লাহ তাআলা নারীকে উদ্দেশ্য করে কথা বললেন। আমি তো বলি বরং ইসলাম নারীর উপরে, ইসলাম নারীকে সুযোগ দিয়েছে, পুরুষকে ইসলাম বঞ্চিত করেছে, নারীর তুলনায় পুরুষকে বঞ্চিত করেছে। পুরুষ মানুষ হাজার লক্ষ আমল করলো, জান্নাতে যাবে এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, অথচ মহিলারা মাত্র কয়েকটা আমল করলে তাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা, জান্নাতে যাওয়ার গ্যারান্টি
রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু কম বেশি নারীর ব্যাপারে ইসলাম কথা বলেছে। আর একটা ইন্টারেস্টিং একটা কথা আপনাদেরকে শোনাই, নারীর সম্মানের ক্ষেত্রে ইসলাম সূক্ষ্ম সূক্ষ্ম কথা পর্যন্ত বলেছে। সূরা আহকাফ এর 15 নম্বর আয়াত, এই আয়াতের থেকে একটা মাসআলা বের হলো। এই মাসআলাটা বের হলো খলিফা উসমান জিন্নুরাইনের আমলে। সুবহানাল্লাহ। বলেন, কার আমলে মাসআলাটা বের হলো? খলিফা উসমান রাদিয়াল্লাহু, তৃতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময়। কোরআন করিমের সূরা আহকাফের 15 নম্বর আয়াত থেকে একটা মাসআলা বের হলো। আল্লাহ তাআলা বললেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। এটা হলো সূরা আহকাফের 15 নম্বর আয়াত। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কি হলো দেখেন, কয় যে নবীর যুগে, সাহাবীদের যুগে নাকি মহিলাদের সম্মান ছিল না, ইসলাম নাকি খালি নির্যাতনই করছে, নারীরা নাকি শুধু পিটাইছে, মারছে, নির্যাতন করছে। এগুলো যারা নারীবাদীরা বলে, আগেই বলছিলাম এগুলি সব কোন মার্কা জানো কি বলছিলাম, হেজড়া মার্কা সব। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত মুআম্মার ইবনে আব্দুল্লাহ জুহাইনী রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে একটা বর্ণনা, হযরত মুআম্মার ইবনে আব্দুল্লাহ জুহাইনী রাদিয়াল্লাহু তাআলা নহু বর্ণনা করেন যে আমার একজন পরিচিত লোক, আমাদের বংশের একজন লোক, আমাদের গোষ্ঠীর একজন লোক, সে জুহাইনিয়া গোত্রে বিবাহ করলো। এখন যে মহিলাটার বিয়ে করলো, তারে নিয়ে ঘর সংসার করার পর 6 মাস পর এই মহিলার একটা বাচ্চা হইল। যদি আমার কথা আপনারা বুঝে থাকেন উত্তর দেন, কয় মাস পর? বিবাহে 6 মাস পর কি হইল? বাচ্চা হইল। এখন মহিলারা মাশাআল্লাহ, কুমিল্লার মহিলারা ভালো, আমাদের এলাকার মহিলারা মাশাআল্লাহ, কথা যদি একটা থাকে, ওই একটা কথা আছে, 3 মহিলা যেখানে ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায় সেখানে, মাশাআল্লাহ, মহিলারা 3 জন 4 জন এক জায়গা হইলে দুনিয়ার এমন কোন কথা নাই যে তাদের কাছে পাওয়া যায় না। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যা না পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া যা না পাওয়া যায়, 3-4-5 মহিলা এক জায়গা হইলে মাশাআল্লাহ অনেক খবর পাওয়া যায়। এই যে আপনারা মাহফিল করেন, বেশি পয়সা খরচ করবেন না, একটা সহজ বুদ্ধি আমি বলে দিই, কাজ না হলে পরে একদিন আমারে রাস্তায় ধরে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার কথা সঠিক না। মহিলাদের কাছে গিয়ে বলবেন, বুবু, আপা, ভাবি বা যেটাই হোক, শোনেন, এই যে জান্নাতুল বাকি মসজিদের উদ্যোগে একটা মাহফিল হবে, সেই মাহফিলে ওই আনসারি সাহেব আসবে, ওই এম হাসিবুর রহমান সাহেব আসবে, তরুণ প্রজন্মের আইডম, প্রিয় আলেম, সবাই ভালোবাসে, এম হাসিবুর রহমান আসবে। তবে কথাটা খুব টপ সিক্রেট, এই গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না। ওরে আল্লাহ, খালি যদি এই কথাটু বলতে পারেন, পেটের মধ্যে খালি কথা ঘুরবে, কতক্ষণে বলবে, কতক্ষণে পেটটা ক্লিয়ার হবে। তারপরে দেখবেন যে গ্রামে কয়েক মিনিটের মধ্যে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খবর হয়ে গেছে, মাইক দিয়ে প্রচার করিয়া যেটা জনগণের কানে দিতে সময় লাগতো, ওইটা অল্প সময়ের মধ্যে উইদিন শর্ট টাইম এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যাবে। তো বলতেছিলাম, এই জুহাইনিয়া গোত্রে বিবাহ করেছে মুআম্মার ইবনে আব্দুল্লাহ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বর্ণনা করেছেন, যে বর্ণনাটা, এখন এই 6 মাস পরে বাচ্চা হওয়ার কারণে লোকজন এটা নিয়ে খুব কানা ঘোষা শুরু করে দিল, খুব কথাবার্তা শুরু করে দিল।
এবং বলল যে মহিলাটা 6 মাসের মধ্যে তো বাচ্চা হইতে পারে না, নিশ্চয়ই বাচ্চাটা জেনার বাচ্চা, অবৈধ কারো সাথে সম্পর্ক ছিল বিবাহের আগে, সেই বাচ্চা পেটে হইছে। এখন এটা নিয়ে অনেক কিছু হলো, শেষ পর্যন্ত আদালতে মামলা গেল। আদালতের বিচারক কোনো সমাধান না দিতে পেরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচারটা আনলেন, যেহেতু তিনি খলিফা, চিফ জাস্টিস বিষয়টা নিয়ে আসলেন ওসমান জিন্নুরাইনের কাছে। হুজুর, এরকম একটা ঘটনা, খলিফা আমিরুল মুমিনিন, এক মহিলার বিয়ে হয়েছে জুহাইনিয়া গোত্রের, এই মহিলা 6 মাস, বিবাহের 6 মাস পরেই তার বাচ্চা হয়েছে। এখন এটা নিয়ে তোর ফয়সালা দিলেন, এটা অবৈধ সন্তান, জেনার দায়ে এই মহিলাকে রজম করা হোক। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, পারস্পরিক দৈহিক সম্পর্কে লিপ্ত হয় তাদের নফসর তাড়নায়, তাহলে তাদেরকে 200 বেত্রাঘাত করতে হবে, দোররা মারতে হবে, বিভিন্ন ক্ষেত্র বিশেষে কিছুর তারতম্য হতে পারে, এটা হাকিম করবেন, বিচারক ম্যাজিস্ট্রেট করবেন। আর যদি বিবাহিতা হয় তাহলে তাদের ইসলাম শরীয়তের হদ হলো তাদেরকে রজম করতে হবে, অর্থাৎ পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে, এটা সিস্টেম, জনগণ করবে এটা ঘৃণা প্রকাশের জন্য, এবং এই বিভৎস দৃশ্য যারা দেখবে এই অবৈধ কাজের দিকে তারা উৎসাহিত হবে না। এখন সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন যে ওই মহিলাকে রজম করা হোক, যেহেতু তার বিবাহের 6 মাসের মধ্যেই বাচ্চা হয়েছে। আদালতের বিচারককে পরামর্শ দিলেন, এটাই রায় হলো। মহিলার পরিবার কান্নাকাটি শুরু করে দিল, মেয়েটা অত খারাপ মেয়ে না, মেয়েটার মুখে হাসি, পরিবারের লোকজন যখন কান্নায় অস্থির হয়ে পড়ল তার মুখের মধ্যে হাসি, সে বলল তোমরা কেঁদো না, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমি এমন কোন অবৈধ কাজ করি নাই, আমি যেহেতু একজন নেক বান্দি, আমার আল্লাহ তাআলা আমার ব্যাপারে জানে আর আমিও আমার ব্যাপারে জানি, আমি কোনো অবৈধ কাজ করি নাই, সুতরাং নিশ্চয় আমার আল্লাহ কোরআনে আমার জন্য কোনো রাস্তা বের করে দেবে। সবাই কাঁদতেছে আর ওই নারীর ভরসা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অবশ্যই আমার জন্য একটা রাস্তা বের করে দেবে। তার বোন কাঁদতেছে, মা কাঁদতেছে, ঘরে সবাই কাঁদতেছে যে তোমার তো রজম করা হবে, পাথর মেরবে, তুমি বিবাহিতা নারী, বিবাহিতা নারী না হয়ে তুমি যদি অবিবাহিতা হতা তাহলে হয়তো তোমাকে দোররা মারা হতো, বেত্রাঘাত করা হতো, বিবাহিতা নারী যেহেতু তোমার তো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। মহিলা বলল আমি আল্লাহর উপরে ভরসা রাখছি, আমার আল্লাহ আমার ইসলাম নারীকে সম্মান দিয়েছে, নিশ্চয় আমার জন্য কোনো না কোনো একটা রাস্তা ইসলাম খুলে দেবে, আমার পক্ষের কোনো সাক্ষী নাই, আল্লাহ তাআলা আমার জন্য একটা ব্যবস্থা করে দেবে, যার কেউ নাই তার আছে আল্লাহ। দেখেন এই বিচারের এই কথাটা, এরকম একটা ঘটনা দেশ আলোচনা হবে না দেশে, ফাঁসির আগেই বিচারের, মানে অর্থাৎ তাকে রজম করার আগেই বিচারের কথাটা চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কানে। তিনি যখন শুনলেন যে জুহাইনিয়া গোত্রের ওই মহিলার, তার ব্যাপারে সবাই শান্ত করছে, সে জেনা করেছে, না হলে বিবাহের 6 মাসের মাথায় বাচ্চা কেমনে হইল, এই জেনার অপরাধে তার বাচ্চাকেও জেনার সন্তান বলা হবে, অবৈধ সন্তান, এবং এই মহিলাকে পাথর মেরে হত্যা করা হবে, রজম করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সাইয়েদুনা আলী সবকিছু শুনে তিনি চিন্তা করলেন, চিফ জাস্টিস যেহেতু পরামর্শটা চেয়েছে খলিফার কাছে, দেশের প্রেসিডেন্ট তার কাছে, আমি চিফ জাস্টিসের পরামর্শ না দিয়ে আমি খলিফাকেই পরামর্শটা দেব, সেই উল্টা ফতুয়া কেন দিল। তিনি হযরত ওসমান জিনুরাইনের কাছে গেলেন, গিয়ে বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি জুহাইনিয়া গোত্রের একজন মহিলার ব্যাপারে কি ফয়সালা দিয়েছেন? বলো আদালতের বিচারক তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত যেতে পারছে না, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত দিয়েছি যে কোরআন এবং সুন্নার যে হক বিধান, এই মহিলা অবৈধ কাজ করার কারণে এবং অবৈধ সন্তান প্রসব করার কারণে, বিবাহিতা নারী এটা করেছে, আমি সেই জন্য তাকে এই হুকুম দিয়েছি যে তাকে হত্যা করতে হবে, রুজু করতে হবে,
পাথর মেরে মেরে হত্যা করতে হবে। সৈয়দনা আলী তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে এই নারীর আত্মপক্ষ সমর্থন তো দিতে হবে, শুনুন, ওই নারীর পক্ষে কেউ নাই কিন্তু নারীর পক্ষে কোরআনের আয়াত আছে। মহিলার কি ভরসা কি ছিল বলুন তো, যে আমার পক্ষে কেউ নাই কিন্তু আল্লাহ, আমি যেহেতু সৎ চরিত্রবান নারী, চরিত্রহীন নই, আমার জন্য আল্লাহ তাআলা অবশ্যই কোন রাস্তা আল্লাহ খুলে দেবেন। দেখুন ঠিকই আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিলেন। সাইয়েদনা আলী বলেন ওসমান জিন্নু রায়, আপনি শুনে রাখুন, এই নারীর ব্যাপারে কোরআন কথা বলেছে। কোথায় কথা বলেছে? কোরআন সূরা আহকাফ, তার ভিতরে কথা বলেছে। এবার তিনি পড়লেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই ধর্মের হোক, যেই দেশের হোক, প্রাচ্য প্রাচ্যের যেখানের হোক, মানুষকে আল্লাহ তাআলা সব ধর্মের মানুষকে সব দলের মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, বাবা মার সঙ্গে উত্তম আচরণ করার জন্য। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা, তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্ট করে এবং মা তাকে ডেলিভারি করে দুধ পান করায় কষ্ট করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা তাকে গর্ভে ধারণ করে আর দুধ খাওয়ায় 33 মাস। মা গর্ভে ধারণ করে আর দুধ খাওয়ায় কয় মাস? একটু সবাই মুখ খুলে বলেন, কয় মাস? 30 মাস। কোরআন বলছে সালাসুনা শাহরা। এবার আলী প্রশ্ন করল ওসমান, আল্লাহ 30 মাসের কথা বলছে, পেটে নেই দুধ খাওয়ায় কয় মাস? 30 মাস। ওসমান ছেলে মেয়েদের দুধ খাওয়ানোর বয়স কত, কত বছর পর্যন্ত, কতটুক সময় পর্যন্ত, তার মুদ্দত কতটুক দুধ খাওয়ানো যাবে? বলে 2 বছর। তো 2 বছরে কয় মাস হয়? 24 মাস। তাহলে আল্লাহর কথা যদি তুমি ওসমান মানো আর আল্লাহর কথাই যদি সঠিক হয় তাহলে ওসমান তোমার বিচারপতি অযোগ্য বিচারপতি, এই বিচারপতিকে জানিয়ে দাও সে বিচারপতির যোগ্য নয়, যে বিচারপতি আন্দাজের উপর একটা রায় মেরে দেয়। ওই বিচারপতিকে এই আয়াত পড়ে নাই যে আল্লাহ তাআলা বলছেন মা তাকে গর্ভে ধারণ এবং দুধ পান করায় 30 মাস, তাহলে দুধ পানের মুদ্দত যদি হয় 2 বছর 24 মাস, 30 থেকে 24 বাদ দিলে থাকে কয় মাস? কয় মাস? আল্লাহর কথা অনুযায়ী তাহলে বোঝা গেল যে গর্ভের মুদ্দত সর্বনিম্ন 6 মাস। সুতরাং 6 মাসের ভিতরে কোনো মহিলা বাচ্চা প্রসব করলে এই মহিলার বাচ্চাকে অবৈধ সন্তান এবং এই নারীকে অবৈধ চরিত্রহীনা নারী বলা যাবে না। খবরদার, নারীদের প্রতি সম্মানশীল আচরণ করো, নারীদের প্রতি সহনশীল আচরণ করো, নারীদের প্রতি ইজ্জতের আচরণ করো। খবরদার, এরকম হলেই তাকে একটা তোহমত, তার চরিত্রে একটা কলঙ্ক লাগিয়ে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলুন। তাহলে বলতেছিলাম আমার দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ, বুদ্ধি প্রতিবন্ধীরা ইসলামের মধ্যে নারীর সম্মান ইজ্জত খুঁজে পায় না। আর কিছু নারীবাদী লোকের আছে হিজড়া, ওই হিজড়া মার্কা কিছু লোকজন আছে, তারাও ইসলামের মধ্যে নারীর কোনো ইজ্জত সম্মান খুঁজে পায় না। যাক, কথা আমি অনেক দূর জুমলায় মমতারে যা বলে ফেলেছি, মূলত আমি আজকে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে নয়, আমি আলোচনা করব 10টা কথা সংক্ষেপে তফসির করবো না, একটু অনুবাদ করব। আল্লাহ তাআলা বলেছেন নারী এবং পুরুষ, প্রত্যেকবার নারী বলার উদ্দেশ্য হলো যে কিছু মহিলারা রাসূলুল্লাহর কাছে অভিযোগ নিয়ে এসেছিল ইসলাম শুধু পুরুষের কথা বলে, পুরুষের কথা বলে, নারীর কথা বলে না, আমরা ইসলামের নারীর কথা শুনতে পাই না। এই অভিযোগ রাসূলুল্লাহর কাছে যখন এলো রুহুল আমিন জিব্রাইল এই আয়াতটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আমি মা বোনদেরকে বলবো, মা সব দিন মাহফিল হবে না, এই যে এলাকার ধর্মপ্রাণ মানুষেরা এই মাহফিলের আয়োজন করেছে, আলেম ওলামারাও প্রত্যেক দিন আপনাদের এলাকায় আসতে পারবেন না, সুতরাং আপনারা অনুগ্রহ করে আজকে সব কাজ কারবার রেখে
কথা শুনুন, আমি শুধু এখন একটু অনুবাদ করে কথা শেষ করব, বক্তব্য শেষ করব। এরপরে আমার প্রিয় মানুষ, আমার স্নেহের হযরত মাওলানা এম হাসিবুর রহমান, আমার ভালোবাসার, আমার স্নেহের এই তরুণদের আইডল কথা বলবে ইনশাআল্লাহ। প্রাণ খুলে আপনারা কথা শুনবেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, দেখেন মুসলমান পুরুষ মুসলমান নারী, তাহলে নারী আর পুরুষকে আল্লাহ কাছাকাছি পাশাপাশি রাখছে নাকি বলেন আপনারা, নাকি নারীদের দূর করে দিয়েছে? মুসলমান পুরুষকেও আত্মসমর্পণকারী হতে হবে, নারীকেও আত্মসমর্পণকারী হতে হবে। এখন আপনারা যদি আমার একটা প্রশ্ন করেন, আনসারি সাহেব আপনার বাড়ি মাদারীপুর, সে মাদারীপুর থেকেই আজকে ডাইরেক্ট আসছেন এখানে, তো এই ওয়াজ করার জন্য আসছি, আমরা তো বাপদাদার আমল থেকেই মুসলমান, আমি বলি এই ধারণাটা ভুল ধারণা, এটা ভাঙানোর জন্যই আমি এসেছি। কে বলেছে বাপদাদার আমল থেকে আপনি মুসলমান? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান, কথা পাইলেন কোন? শুনুন, বিড়ালের পেটে জন্ম নিয়ে বিড়াল হওয়া যায়, ছাগলের পেটে জন্ম নিয়ে ছাগল হওয়া যায়, কুকুরের পেটে জন্ম নিয়ে কুকুর হওয়া যায়, বাঘের পেটে জন্ম নিয়ে বাঘ হওয়া যায়, গরুর পেটে জন্ম নিয়ে গরু হওয়া যায়। গরুর বাচ্চা গরু হওয়ার জন্য তাকে কোনো তালিম তরবিয়ত নিতে হয় না, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দিরে যেতে হয় না, কত ঠিক কিনা বলুন? কিন্তু মানুষের সন্তান মানুষ হওয়ার জন্য অবশ্যই তাকে কিছু নিয়ম কানুন মানতে হয়, কিছু সোশ্যাল নর্মস, কিছু সোশ্যাল, কিছু আপনার নিয়ম কানুন আছে, সামাজিক কিছু বিধিবিধান আছে, সেগুলো জানতে হয়, মানতে হয়, তাহলেই মানুষের বাচ্চা মানুষ হয়, না হলে মানুষের মতো দেখতেই মানুষ নয়। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম অদল, আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে মানুষের মতো চেহারা আবয়ব ছবি হলেও এগুলো পশু জানোয়ার। এখন আল্লাহ আবার আরেকটু নিচে নেমে বললেন, নিচে নামিয়ে বললেন বল্লুহুম অদল, বরং ওরা পশু থেকেও এক ধাপ নিচে। তাহলে সমাজে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি মুসলমান হইলেন কেমনি? ডাক্তারের সন্তান কখনো ডাক্তার হতে পারে না, মাস্টারের সন্তান কখনো মাস্টার হতে পারে না, ইঞ্জিনিয়ারের সন্তান কখনো ইঞ্জিনিয়ার হতে পারে না। ডাক্তারের ছেলে যদি লেখাপড়া করে, ডাক্তারের ছেলে যদি লেখাপড়া করে MBBS FCPS FRCA যদি পাশ করে অবশ্যই তাকে আমরা ডাক্তার বলবো। ডাক্তারের ছেলে যেরকম লেখাপড়া ছাড়া ডাক্তার হতে পারে না, উকিলের ছেলে যেরকম লেখাপড়া না করে সে নিজে লেখাপড়া করবে, LLB করবে, তারপরে ব্যারিস্টারি করবে, যাই কিছু করুক আইন শাস্ত্রের উপরে লেখাপড়া করবে, পরীক্ষা দেবে, পাস করবে, সার্টিফিকেট অর্জন করবে, এবার সেও একজন অ্যাডভোকেট হয়ে যাবে। তাহলে উকিল বা অ্যাডভোকেটের ছেলে যেরকম উকিল হতে পারে না, লেখাপড়া করে উকিল হতে হয়, অ্যাডভোকেট হতে হয়, ডাক্তারের সন্তান যেরকম লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হতে হয়, মুসলমানের বাচ্চা হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সন্তান যদি মুসলমান হওয়া যেত তাহলে হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর নূহর সন্তান কাফের হতো না, কত ঠিক কিনা বলুন? পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এই কেনান সে কাফের হলো। নূহ নবী তাকে নৌকায় উঠানোর জন্য, জাহাজে উঠানোর জন্য বিশাল বড় একটা জাহাজ তিনি বানিয়েছিলেন, ইমামদারদেরকে সেখানে উঠালেন, নিজেও উঠলেন, তার ছেলেকে না পেয়ে মনের মধ্যে কষ্ট, ছেলেকে খোঁজার জন্য গেল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন নূহ, চূড়ান্ত গজব শুরু হবে, গজব শুরু হলে তোমার এই জাহাজটা পানিতে ভাসবে, তো তুমি যাও কই? বলে আল্লাহ আমার ছেলে কেনানকে খুঁজতে যাচ্ছে, তার কারণ সে তো আমার সন্তান, আমার পরিবারের অংশ। কোরআন শরীফ আমার কোনো বক্তব্য বানোয়াটি কোনো কথা নয়, কেয়ামত পর্যন্ত কোরআন সাক্ষী দেবে। আল্লাহ তাআলা সঙ্গে তাকে সাথে সাথে জানিয়ে দিলেন ইন্নাহু ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ তুমি যাকে পরিবার তোমার ফ্যামিলির অংশ বলে যাকে দাবি করছো, আমি আল্লাহ তাআলা কিন্তু তাকে তোমার পরিবারের ফ্যামিলির অন্তর্ভুক্ত করছি না। নূহ নবীর ঘরে জন্ম নিয়েও যে সন্তান, নবীর ঘরে ঔরসের জন্ম নিয়েও যে সন্তান নবীর আদর্শ মানে না, সেই সন্তানকে আমি মুসলমানের অন্তর্ভুক্ত করি না। হে নবী জাহাজে উঠে আসুন,
এই সন্তানের জন্য যদি কোশেশ করেন, চেষ্টা করেন, তাহলে নবুয়তির দপ্তর থেকে নাম চলে যাবে। এই জন্য দশটা গুণের কথা বলতেছি। মায়েদেরকেও আত্মসমর্পণকারী হতে হবে, পুরুষদেরকেও, মহিলাদেরকেও আত্মসমর্পণকারী হতে হবে, পুরুষদেরকেও আত্মসমর্পণকারী হতে হবে, মুসলমান হতে হবে, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। মুসলমান হতে হবে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিতে হবে। দেখেন মুসলমান কারে বলে, আপনি আমি মনে করি গরুর গোশত খেলে মুসলমান, দাড়ি রাখছে মুসলমান, টুপি মাথায় দিছে মুসলমান। আরে ভাই, গরুর গোশত খাইলেই যদি মুসলমান হয়, পৃথিবীর অনেক ধর্মীয় গোষ্ঠী, খ্রিস্টান, অন্যান্য ধর্মীয় গোষ্ঠী গরুর গোশত খায়, কই তারা তো মুসলমান হইল না। শকুন গরুর গোশত খায়, শকুন কি মুসলমান হয়ে গেছে? না। মুসলমান কেমনে হয় দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখল তার প্রিয় পুত্রকে জবা করতেছে। কাকে জবা করতেছে? কোথায় স্বপ্ন দেখ, কি কোথায় দেখল? স্বপ্নের মধ্যে। যদি আমার কথা বুঝে থাকেন উত্তর দেন, তিনি এটা দেখেছিলেন কোথায়? স্বপ্নে। তাহলে আপনি আর আমি হইলে বলতাম স্বপ্ন এটা একটা বায়ু ছড়া, মানে দিন ভরে কিসের একটা চিন্তা করছি এই স্বপ্নে আর কি বায়ু ছড়া থেকে আসছে। কিন্তু না, তিনি তা বলেননি। তিনি চিন্তা করলেন, আমি যা স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা, ইশারাতুম মিন ইনদিল্লাহ, এটা রুইয়ায় হক, ইশারাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইশারা। তিনি এবার ওই শাম সিরিয়া থেকে চলে এলেন, মক্কাল মকরমায় এলেন। বিবি হাজেরাকে বললেন, ওই ইউসুফকে আপনি একটু সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াতে যাব। বন্ধুরা আমার মুরব্বির, আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাঈল যবীহুল্লাহকে নিয়ে রওনা হলেন। মিনা হয়ে মুজদালিফার দিকে তিনি রওনা হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ সামনে ভারাক্রান্ত হৃদয়, ভারাক্রান্ত হৃদয়। এই জন্য আমি বুড়ো মানুষ, এই ছোট্ট ছেলেটাকে জোর জবরদস্তি করে কেমনে জবা করব? যদি ছেলে রাজি না হয়, ছেলে যদি দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, আমি বুড়ো মানুষ কেমনে জবা করব? আল্লাহরে কেমনে খুশি করব? তিনি চিন্তায় মগ্ন, চিন্তায় পড়ে গেলেন। ইসমাঈল বাবার পিছনে পিছনে হাঁটতেছে, হঠাৎ একজন লোক সুন্দর ভেষভূষার ঢঙ্গ ভালো, ওই চেহারার লোকটা এসে বলল, ইসমাঈল তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি যাচ্ছি আমার বাবার সঙ্গে বেড়াতে। তোমার বাবা তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে না, বরং তোমার বাবা তোমাকে জবা করতে নিচ্ছে। ইসমাঈল ছোট ছেলে হলো, বুদ্ধিমান জ্ঞানী ছেলে, সে বলল, আমি তোমার কথা বুঝতে পারলাম না, এই দুনিয়া এমন কোন নিষ্ঠুর পিতা আছে নাকি যে পিতা তার পুত্রকে জবা করে? এমন সুস্থ মস্তিষ্কের কোন পিতা দুনিয়ায় নাই। ওই লোকটা বলল, তোমার পিতার যিনি রব, তোমার পিতার যিনি মালিক, প্রভু তিনি হুকুম দিয়েছে। ইসমাঈল বলছে, ও লোক, তোমাকে আমি চিনি না, তুমি কে আমি জানি না, তবে শুনে রাখো, আমার বাবার যিনি রব তিনি আমারও রব, আমার বাবার যিনি প্রভু তিনি তো আমারও প্রভু। সুতরাং আমার বাবাকে যদি তার প্রভু সন্তান কোরবানি করতে নির্দেশ দেয়, আমি তো আমার প্রভুর জন্য কোরবানি হতে রাজি আছি। তুমি মিয়া খাবা খাবারে ধোকা দিতে আসছো কেন? পাথর তুলে শয়তানের দিকে নিক্ষেপ করলো, দূর হয়ে যাবার দূর শয়তান, বিতাড়িত হয়ে যাও। তিনবার, কয়বার? তিনবার করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার কুদরতের দরিয়ার জোয়ার এসেছে, আমি আল্লাহ তাআলা আর সহ্য করতে পারি না, তোমরা সাক্ষী থাকো আমার ইসমাঈলের এই ইতিহাস স্মরণ করার জন্য, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি এই হজ করার জন্য বাইতুল্লাহ আসবে, আমি তিন জায়গায় তিনবার পাথর মারা তাদের জন্য ওয়াজিব করে দিলাম। অবদানিত হয়ে গেল, তিনবার পাথর মেরে শয়তানকে বিদায় করে দিল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের কাছে এসে বলছে, বাবা একটা কথা যে কেমনে তোমারে বলি, আব্বা বলে ফেলেন। বাবারে, আমি যে স্বপ্ন দেখলাম,
তোমাকে আমি জবা করছি, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ হয়তো আমাকে ইশারা দিয়েছে। আপনার আমার ইয়াং জেনারেশন আজকালকার যুগের এই ভদ্র পোলাপান হইলে কি বলতো আল্লাহই জানে, কি যে বলতো, অনেক কিছুই বলতো। ইসমাইল জবিহুল্লাহ কি সুন্দর উত্তরটা দিলেন, বাবা আপনার যিনি রব তিনি তো আমারও রব। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আপনার যিনি প্রভু আমারও তিনি প্রভু, তিনি যদি নির্দেশ দিয়ে থাকেন আপনি আমাকে জবা করুন, জবা করুন, আমি ধৈর্যশীল থাকবো, আমি ধৈর্য ধারণ করব। সব বাবা আবার একটু খুশি হইল, বুড়া মানুষ এই ছেলেটারে কেমনে জবা করতাম, চিন্তা ছিল এবার চিন্তা দূর হয়ে গেল। জবেহের প্রস্তুতি নিলেন, ইসমাইল ডেকে বলল, বাবা আমার একটা কথা আছে, আমি যুবক মানুষ, আমি কিশোর মানুষ, আপনি বুড়ো মানুষ, ও বাবা জবা করতে গিয়ে আমার হাত পা আপনার গায়ে যদি লাগে, আমি যদি লাফালাফি করি আপনার গায়ে হাত পায়ে লাগবে, আপনি মুরব্বী মানুষ কষ্ট হবে, বেয়াদবি আমার হবে, আপনি আমার হাত পা বাঁধবেন আর আপনার চোখ বাঁধবেন আমার চোখ বাঁধবেন, বাপ বেটা দুইজনের চোখ একসাথে যদি চার চোখ হয়ে যায় আপনি আমাকে জবা করতে পারবেন না, আমিও জবা হতে পারবো না, আল্লাহর হুকুম পালন হবে না। বাবা চোখ বাঁধুন, আমারটা আপনারটা বাঁধুন, আমার হাত পা বাঁধেন যাতে করে আমি ব্যথার যন্ত্রণায় আপনাকে আমি যেন হাত পা না ছুঁড়ে মারি। ইব্রাহিম খলিলুল্লাহ তাই করলেন, জবাহের জন্য প্রস্তুত হচ্ছেন। ফেরেশতারা আবি কি হয়ে যাচ্ছে, আবি কি হয়ে যাচ্ছে ফেরেশতারা। ইসমাইল নিচে থেকে উঠে বলল, আব্বা একটু দাঁড়ান, জবা করবেন না কেন, হাত পা বাঁধনগুলো খোলেন, এই হালাতে যদি আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠায় তো কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ তারা দেখবে ইসমাইলের হাত পা বাঁধা, লোকেরা বলবে আল্লাহর জন্য আল্লাহর হুকুমে ইসমাইল জবা হতে রাজি ছিল না, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ জবরদস্তি করে তাকে জবা করেছে। বাবা আমার যত কষ্ট হোক আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব, আপনি আমার বাঁধনগুলো খুলে দেন। হাত পা বাঁধন খুলে দিল, এবার জবা শুরু হলো। দেখেন কোরআন শরীফ কি বলছে, ফালাম্মা আসলামা, যখন তারা মুসলমান হয়ে গেল, তো আগে কি মুসলমান ছিল না, কথা কি বুঝতেছেন না আমার, কোরআন শরীফ আল্লাহ ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যখন দুইজনই মুসলমান হয়ে গেল, এখানে মুসলমান মানে আত্মসমর্পণ করলো, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, আকাঙ্ক্ষা নিজের কোনো বক্তব্য নাই, আপনি আমি হলে হাজার তাও জুহাত দিতাম, এটা আল্লাহর কেমন হুকুম, বাপ কেমনে ছেলেরে জবা করে, ছেলে কেমনে জবা হয়, এটা আল্লাহ কেমন হুকুম দিল। দেখেন না আজকাল তো মুসলমানদের অজুহাতের কোনো শেষ নাই, ইমামদারের দুই হাত আর মোনাফিক মার্কা মুসলমানের থাকে তিন হাত, ইমামদারের কয় হাত, ডান হাত বাম হাত, আর মুসলমান নামধারী মুনাফিক মার্কা লোকদের থাকে তিন হাত, সব কথার মাঝখানে একটা ঢুকায় দেয়, ওর নাম অজুহাত, ওটার নাম কি অজুহাত। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো অজুহাত তালাশ করেন নাই, আল্লাহ বলছে বাস হইতে হবে, কোনো যুক্তি টুক্তি বুঝি না, ইসমাইলও কিন্তু কোনো যুক্তি খোঁজে নাই, অজুহাত খোঁজে নাই, এটা হইল কেন, এরকম নির্দেশ আল্লাহ দিল কেন, এই নির্দেশটা ঠিক হয় নাই, আল্লাহ এইভাবে না বলে তো এইভাবে বলতে পারত। আল্লাহ আকবার, একবারের জন্য আল্লাহর কথার বাহিরে কোনো যুক্তি তর্ক খোঁজে নাই, বরং আল্লাহ যা চেয়েছেন যা চাচ্ছেন দুজনে পুরোপুরি আত্মসমর্পণ করলো। তাহলে আটটা সাবজেক্টের প্রথম হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারীকেও মুসলমান হইতে হবে, মানে আল্লাহর হুকুমের সামনে একজন নারী নিজেকে পুরোপুরি সঁপে দেবে, আল্লাহর হুকুম আইন ও কানুনের সামনে একজন পুরুষ নিজেকে পুরোপুরি সঁপে দেবে, তাহলেই সে মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছেন তোমরা মরিও না মুসলমান না হয়ে, তোমরা মরিও না, মরো তবে মুসলমান হয়ে মরো, মরো কিন্তু কি হয়ে মরো,
মুসলমান হয়ে মর। সুতরাং বন্ধুরা আমার, মায়েরা আমার, পর্দা আলের মায়েরা, আল্লাহ তাআলার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিতে হবে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষদেরকেও মুমিন হতে হবে, নারীকেও মুমিন হতে হবে। ঈমান কাকে বলে? আল্লাহর উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, আল্লাহ বিশ্বাস দেখে না না দেখে, এই বলুন সবাই, দেখে না না দেখে, দেখে বিশ্বাস, এটার নাম ঈমান হয় না। আমার দেশে কিছু অতি শিক্ষিত লোক আছে, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। ওদেরকে কুমিল্লায় তো আন্দা পুকুর নাই, আমাদের এলাকায় আন্দা পুকুর আছে, বিল অঞ্চলে আন্দা আন্দা পুকুর বোঝেননি, কসুরি পানায় ভরা থাকে, যেই পুকুরের পানি লোকজন সচরাচর ব্যবহার করে না, এটা আন্দা পুকুর। এই পুকুরের মধ্যে মাঘ মাসে 100 চুমনি দিয়ে ওদেরকে এই রশির সাথে, রশি দিয়ে খামের সাথে বেঁধে রাখবেন, যদি ঠক ঠক করে, কাঁপে, দাঁতে দাঁতে বাড়ি লাগে, জিজ্ঞেস করবেন কি হয়েছে, এরকম করিস কেন, কয় শীত, শীত কোথায় বেটা দেখা, কথা বলছেন নাই, শীত কোথায় বেটা দেখা, আমি তো শীত দেখি না, তুই দাঁতে দাঁতে বাড়ি খাস আর খালি কাঁপিস, কাঁপিস কেন, কয় শীত, শীত কই, আমি তো দেখতেছি না। এই আপনারা কেউ শীত দেখছেন নি? এই যে জাম্পার, মাফলার, সোয়েটার, চাদর আপনারা ব্যবহার করেছেন, আবার চৈত্র মাসে এগুলোর একটাও রাখবেন না, কারণটা কি বলেন তো, শীত দেখা যায় না তবে অনুভব করা যায়, অনুভূত হয় স্রষ্টা আছে, কোনো সন্দেহ নাই, সৃষ্টিকর্তা আছে, সাস্টেইনার আছে, চেরিশার আছে, লর্ড আছে, গড আছে, ক্রিয়েটর আছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, তবে আমরা তাকে অনুভব করি, দেখি না। আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব চলাচলের স্রষ্টার ব্যাপারে তোমার কনসেপ্ট, তোমার আইডিয়া, তোমার ধারণা, তোমার ওপিনিয়ন কি? তিনি বলেছিলেন, মহাবিশ্বের সব কিছু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলে, এর পিছনে একজন মহান নিয়ন্ত্রণ আছে, বলুন আল্লাহু আকবার, আছে কি নাই? কিন্তু নাস্তিকের এগুলো খুঁজে পায় না, কিছু নাস্তিক আছে আবার অতি চিন্তা করতে করতে মাথা এয়ারপোর্ট হয়ে যায়, একদম সাতটি সোলা এয়ারপোর্ট ফাঁকা। বন্ধুরা আমার, যা হোক, ঈমান, আল্লাহকে না দেখে বিশ্বাস, পরকালে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, ভালো মন্দ বিশ্বাস, আল ঈমানু বিযু'উ ওয়া সাব'উনা শুবাতান ফাআফযালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। ঈমান হলো 70 থেকে 77টা জিনিসের নাম, তার মধ্যে ঈমান যদি একটা গাছকে উদাহরণ দেন, গাছের সাথে উদাহরণ দেন, গাছের নিচে যেটা থাকে এটাকে জড় বলে, শিকড় বলে, আপনারা কি বলেন? হ্যাঁ, বুঝি না, শিকড়, নিচে যেটা থাকে এই শিকড় কেটে দিলে গাছ বাঁচে না। ঈমানটাকে যদি গাছের সাথে তুলনা করেন তাহলে ঈমানের শিকড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অংশ, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, যার লজ্জা কম তার ঈমান কম। মা বোনদেরকে বলি, মায়েরা আজকে মহিলারা লজ্জার ব্যাপারে এগিয়ে আছে, মাশাআল্লাহ ক্যামেরার সামনে খুকুমণি পরিমণিরা কত ধরনের পোজ দেয়, শরম টরম করে না। অবশ্য খুকুমণি পরিমণিদের জন্য দেশ এখন খোলা, ওই হুজুরেরা দ্বিতীয় বৌনিয়া রিসোর্টে গেলে পাবলিক হাজার প্রশ্ন করে, কিন্তু খুকুমণি পরিমণিরা বিবাহের আগে পেটে বাচ্চা ঢুকাইলেও ওইটা আমার দেশের সভ্যতার ধ্বজাধারী জাতি, ওইটার কোনো প্রশ্ন করে না। হায় রে দুনিয়া, কোথায় আছি, কোথায় আছি? অনেক কিছু জানি ভাই, বলি না আপনাদের ভয়ে। ভাইরা আমার, ইমানের 70 থেকে 77টা শাখা প্রশাখা, তার মধ্যে বড়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর লজ্জা শরম হলো ইমানের বড় একটা অংশ। আর রাস্তাঘাটে মানুষের কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, কাটা হাড়ের টুকরা, গ্লাস ভাঙা, এগুলো কেউ যদি রাস্তা থেকে সরিয়ে দেয় কোনো মানুষ, সে মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, যে কোনো মানুষ আহত হবে, রক্তাক্ত হবে, কষ্ট পাবে, এই চিন্তা করে কষ্টদায়ক বস্তু যদি কেউ রাস্তা থেকে সরিয়ে দেয়
রাসূলুল্লাহ বলেছেন ভাববা লোকটার মধ্যে ইমানের ন্যূনতম দরজা হলেও আছে। যা হোক সম্মানিত উপস্থিতি, তাহলে ইমান অনেক বড় একটা সাবজেক্টের না? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, দিনের প্রতি পুরোপুরি আনুগত্য হতে হবে, আনুগত্য করতে হবে দিনের প্রতি, পুরোপুরি আনুগত্যশীল হতে হবে। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, পুরুষকে সত্যবাদী হতে হবে, নারীকেও সত্যবাদী হতে হবে। এখন তো সত্য কথা দুনিয়ায় আসেনি, সত্য কথা এখন আর দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। আরে আল্লাহ মাফ করেন আমাদেরকে, সত্য দুনিয়া থেকে বোধহয় উঠে যাচ্ছে। মিথ্যার জয় জয়কার, আমরা যে মিথ্যা টিথ্যা বলি, আমার কাছে মনে হয় কি জানেন, এই গাছের ডালে বসে বসে শয়তান কান দেয় আর কয় ভাই আমি আর কি শয়তান, ভাই তোরা তো আমার থেকে বড় শয়তান। আমি মিথ্যা বলছিলাম দুজনে, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া, এই দুজনে মিথ্যা বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছিল, কলিজা কাঁপছিল, বুক কাঁপছিল, আহারে কত কেমনে কেমনে মিথ্যা বললাম, ভয়ও পাইছিলাম। কিন্তু তোরা ভাই লাখ লাখ কোটি মানুষের সামনে মিথ্যা কথা বলিস, ঠাস ঠাস করে বলিস, মনে হয় তোদের মুখের মধ্যে ভেজদিন লাগানো, গ্লিসারিন লাগানো, তোদের মুখের কথা আটকায় না। ভাই তোরা হাজার মানুষের ধোকা দেস, তোদের কলিজা কাঁপে না। তোরা আমার পীর, আমি তোদের খলিফা। তোরা পাও দুইটা আগায় দে, আমি একটু কদম বসি করি। তোদের মতো শয়তান দুনিয়ায় থাকলে আমার মতো শয়তানের ডিউটি পালন না করলেও চলবে। আহারে মিথ্যা মিথ্যা মিথ্যা, গোটা দুনিয়া এখন সাইলাব হয়ে গেছে, সত্য তো খুঁজেই পাওয়া যায় না। গৈলবস বলেছিল যে তুমি যদি একটা মিথ্যাকে বারবার সত্য বলো, প্রচার করো, তো ওইটা সত্য হয়ে যাবে। এখন মিথ্যারে হাজারবার প্রকাশ করলেই ওইটা সত্য হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিম। তো পুরুষকেও সত্যবাদী হতে হবে, নারীকেও সত্যবাদী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। ওয়াসসাবিরিন ওয়াসসাবিরাত, ধৈর্য ধৈর্য ধৈর্য, ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাদের সাথে থাকেন। আমরা অধৈর্য হয়ে যাই, যে কোনো কিছুতে অধৈর্য হয়ে যাওয়া মুমিনের এটা লক্ষণ নয়। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে তিনি কিন্তু অধৈর্য হয়ে অস্থির হয়ে যান নাই, বরং দিলে দিলে সবর করেছেন, সবরে জমিল করেছেন। আইয়ুব আলাইহিসসালাম ধন দৌলত সব চলে গেল, গোটা দেহের মধ্যে রোগ হলো, তাকে তার বিশাল বড় রাজপ্রাসাদ, বিশাল বড় অট্টালিকা থেকে তাকে বের করে দেওয়া হলো, পাহাড়ের পাদদেশে এক জঙ্গলা এলাকা, অর্থাৎ গাছগাছালি আছে এমন এলাকায় তাকে নির্বাস দেওয়া হলো। তিনি কিন্তু ধৈর্য ধারণ করলেন। যে কোনো কাজে ধৈর্যের ফল উত্তম হয়, এই জন্য ধৈর্যশীল হওয়ার জন্য বলেছে। আমি ইয়াং যুবক ভাইদেরকে বলতেছি, যুবকেরা আছেন মাশাআল্লাহ, যুবকদের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বললাম না যে আমার প্রাণপ্রিয় বক্তা, কলিজার টুকরা বক্তা এম হাসিবুর রহমান, আমার ভালোবাসার লক্ষ কোটি যুবকের যিনি আইডল, তিনি যুবকদের ব্যাপারে বলবেন, এই জন্য আমি তার কথাগুলো বললাম না। তো শুধু এইটুকু বললাম, যুবকেরা ইদানিং আপনারা খুব অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনারা অল্পতেই উত্তক্ত হয়ে যান, অল্পতেই আপনারা উশৃঙ্খল হয়ে যান না, ধৈর্যশীল হওয়া দরকার। পুরুষদেরও ধৈর্যশীল হওয়া দরকার, নারীকেও ধৈর্যশীল হওয়া দরকার। ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত, এবং আল্লাহর ভয় পুরুষ আর নারী উভয়ের মধ্যেই থাকা দরকার। দেখুন, র‍্যাব দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না, পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না। মানুষের চরিত্র সুন্দর করতে হলে, মানুষের চরিত্র নিষ্কলুষ করতে হলে, নির্মল শুচি শুদ্ধ পবিত্র বানাতে হলে, ভালো চরিত্র বানাতে হলে আল্লাহর ভয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে আসে, রাতের অন্ধকারও সে কিন্তু কোনো অবৈধ কাজ করবে না, নাজায়েজ কাজ করবে না। এই জন্য আল্লাহর ভয় আমাদের সকল মাবুদদের দিলের মধ্যে আসুক, আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আসুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় এলেই আমাদের জীবন পরিচ্ছন্ন হবে, অপরাধ মুক্ত হবে, আল্লাহর ভয় এলে, না হলে আমরা কেউ অপরাধ মুক্ত হতে পারবো না। এরপরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, চ্যারিটি ডোনেশন, অর্থাৎ কল্যাণের জন্য দান করা, মানবতার কল্যাণে। একজন গরিব বাবা মা তার কন্যা দায়গ্রস্ত বাবা মার সন্তান বিবাহের জন্য কিছু দান করলেন, একটা এতিমকে দান করলেন, অনাথকে দান করলেন, একটা লোক চিকিৎসা নিতে পারে না তাকে দান করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজার গুণ লক্ষ গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আপনার হাতে ফিরিয়ে দেন। হাশরের দিন বলিবে খোদা, হে আদম সন্তান,
তুমি মরে সেবা করনি যবে ছিন রোগে অজ্ঞান। ওই পাগলা কবি নজরুল, কাজী নজরুল কি সুন্দর কথা বলেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, এই মানুষ আমি অসুস্থ ছিলাম, তুমি আমার কেন চিকিৎসা দাও নাই? মানুষ বলবে, আল্লাহ প্রভু সে কাজ কি হয় প্রভু? আল্লাহ কেমনে, আপনি তো আহকামুল হাকিমিন, রোগীরা তো আপনি ভালো করেন, আপনি অসুস্থ হইলেন কেমনে? তোমার বাড়ির পাশে একটা লোক চিকিৎসার অভাবে কাতরাচ্ছিল, রাস্তায় একটা লোক পড়েছিল। শুনুন, আমি একটা কথা বলে যাই, মানবতার কথা বলে যাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার দলের হোক, আপনার ভিন্ন বিরোধী দলের হোক, একটা মানুষ যখন মানবিক সাহায্য প্রয়োজন, খবরদার ও মুসলমান, খবরদার, একটা মানুষের যখন মানবিক সাহায্য প্রয়োজন তাকে অবজ্ঞা করবেন না, তার দিকে মানবতার হাত বাড়িয়ে দেবেন। এর নাম ইসলাম। বলুন এর নাম কি? এর নাম ইসলাম। আপনি মনে মনে ভাববেন, আমি মুসলমান, বেটা তো হিন্দু, হিন্দু হোক, আপনি মুসলমান, বেটা তো বৌদ্ধ খ্রিস্টান হোক, মানবতার হাত যখন বাড়িয়ে দেবেন দল দেখবেন না, ধর্ম দেখবেন না, মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দেবেন। আর এই মানবতার হাত বাড়ানোর জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন তার নাম দান, সাদকা, চ্যারিটি, ডোনেশন, সাদকা করা। আর সাদকা তো তারুদ্দুল বালা, মানুষ যখন দান সাদকা করে আল্লাহ তার বিপদ আপদ কেটে দেয়। আল বখিলু আদুবুল্লাহ, যারা কৃপণ তারা হচ্ছে আল্লাহর দুশ্মন। আর যে দান করে সাকিউ হাবিবুল্লাহ, আর যারা দান করে মানুষকে দেয়, মানুষের অভাব মিটায় দেয়, এরা হলো আল্লাহর বন্ধু। এর জন্য কৃপণতা করবেন। অনেক মানুষ আছে হাতের ফাঁক দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না, না এমনটি করবেন না, মানুষকে দিবেন, মানবতার সাহায্য করবেন। এরপরে ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন। নামাজের পুরস্কার আছে, হজের পুরস্কার আছে, জাকাতের পুরস্কার আছে, সব আমলের সওয়াব আছে, কিন্তু রোজার কোনো সওয়াব নাই। রোজার কি নাই বলুন, কথা বলুন, কি নাই? সওয়াব নাই। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, নবীজি বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, নামাজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, হজের সওয়াব আছে, রোজার সওয়াব নাই। আল্লাহর খুশির জন্য কেউ রোজা রাখলে আল্লাহ তাআলা রোজার প্রতিদান আল্লাহ নিজে হয়ে যায়। রোজার বিনিময় কে? স্বয়ং আল্লাহ নিজে, আল্লাহ নিজে হয়ে যায় রোজার প্রতিদান। এর জন্য আসুন আপনারা সেই রোজাটা আমরা সবাই রাখবো। এবং আপনারা, আমরা জানি, অনেকেই জানি যে জাপানের একজন বিজ্ঞানী অটোফেজি, এই যে মানুষ ফাস্টিং করলে, ফাস্টিং ফ্রম সানরাইজ টু সানডাউন ডুরিং দ্য পিরিয়ড বা মান্থ অফ রমাদান, যে রোজা আমরা ফাস্টিং করি, রোজা রাখি, এই রোজা রাখলে মানুষের যে উপকার হয়, এই ব্যাপারে একজন জাপানি চিকিৎসক এ ব্যাপারে গবেষণা করে অটোফেজি, তার উপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনি মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন বন্ধুরা আমার। তাহলে রোজা নারী এবং পুরুষ রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে নিজের ইজ্জত আবরু চরিত্র হেফাজত করবে, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে হবে, হাটে মাঠে ঘাটে সব জায়গায় আল্লাহর জিকির, লাঙ্গল চাষ করতে গিয়েও আল্লাহর জিকির, অর্থাৎ লাঙ্গল চাষ করতে গিয়ে আপনি আল্লাহু আল্লাহু বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করবেন তা না, লাঙ্গল চাষ করতেও মনে মনে আল্লাহর জিকির যদি থাকে, অন্যের জমির ভিতরে আপনার জমি ঢুকবে না, পরের জমি তিন হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো দুই হাত পায়। এই যে মানসিক একটা রোগ, এটা কুমিল্লায় নাই, আমাদের এলাকায় আছে, আসেনি, অন্যের জমি দখল করে খায় তারপরও মনে করে আরো ভিতরে কিছু পায়, এটা একটা মানসিক রোগ। ভাই তোমার লাগবে মাত্র সাড়ে তিন হাত, শোনো, তোমার মাত্র সাড়ে তিন হাত জমি লাগবে, আল্লাহর কসম কেউ তোমার সাড়ে পাঁচ হাত সাড়ে দশ হাত দেবে না, সাড়ে তিন হাত জমিনে তোমার কবর হবে। সুতরাং তুমি এত কিছু অন্যকে ঠকাইয়া করো, ভাই তোমার কবর কোথায় হবে তুমি জানো না? সূরা লোকমানের ২৮ নম্বর আয়াত, তার মধ্যে আল্লাহ বলেছেন, বিআইয়ে আরদিন তামুত, মানুষ পাঁচটা জিনিস জানে না, তার মধ্যে কি হলো, কোথায় কার মৃত্যু হবে। সুতরাং অন্যরে ফাঁকি দাও ভাই, তোমার লাঙ্গল যদি আইলে জিকির করে, লাঙ্গলের মাথা আইলের কাছে গেলে খারাপ হবে না, লাঙ্গলের মাথা ঠিক থাকবে। তোমার জিকির যদি প্রতিবেশীর সাথে হয়,
তাহলে আল্লাহর মেহরবানি, তুমি প্রতিবেশীর উপরে কষ্ট দেবে না, তার আইল ঠেলবে না। এজন্য জিকির সব জায়গায় হবে। জিকির যদি অফিসে হয়, অফিসে তুমি মানুষের গলায় পাড়া দিয়ে ঘুষের টাকা আদায় করবে না। এজন্য অধিক পরিমাণে জিকিরটা অধিক পরিমাণে করতে হবে, যখন যেখানে যেমন করা দরকার। আজান শুনলে নামাজে যাওয়া জিকির, জুমার নামাজে যাওয়া জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা জিকির, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করা জিকির, সমস্ত প্রকারের নাজায়েজ কাজ থেকে আল্লাহকে ভয় করে দূরে থাকার নাম আল্লাহর জিকির। অনেক ধরনের জিকির আছে, আমি আর কথা বাড়ালাম না। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন।